সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বিকেলের নাস্তা কি তৈরি করবেন সেটা নিয়ে ভাবছেন পাস্তা খেতে ইচ্ছে করলে দেখা যায় অনেক সময় আমরা একই রকম পাস্তা তৈরি করতে করতে বিরক্ত হয়ে যাই বা একরকম পাস্তার টেস্ট আমাদের কাছে সব সময় ভালো লাগে না তাই নতুন একটা পাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম এই হোয়াইট সস পাস্তাটা আশা করছি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে মূল রেসিপিতে চলে যাচ্ছি হোয়াইট সস পাস্তা তৈরির জন্য প্রথমেই আমি এখানে পানিতে কিছুটা লবণ আর তেল দিয়ে দিচ্ছি এতে করে পাস্তাগুলো একটা আরেকটার গায়ে লেগে যাবে না এবার দু এক মিনিট একটু পানিটা ফুটিয়ে নিচ্ছি অর্থাৎ গরম করে নিচ্ছি তারপর গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা আমি এখানে একটু লম্বা শেপের পাস্তাটাই ব্যবহার করেছি আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পাস্তা দুই তিন মিনিট একটু সেদ্ধ করে নিচ্ছি পাস্তাটাকে দুই তিন মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না তাহলে বেশি নরম হয়ে যাবে আর রান্না করলে দেখা যাবে একেবারে গলে যেতে পারে দুই তিনট তিন মিনিট পর যখন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে পাস্তাটাকে নামিয়ে ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে একটা স্টেনারে রেখে দিয়েছি আর এই দিকে একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর রসুন কুচি আদা রসুন কুচিটাকে দু এক মিনিট একটু ভেজে এরকম লাল ব্রাউন হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ পাতা আর এর সাথে আছে গাজর আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া আধা চা চামচ এবার ভালো করে নেড়ে চড়ে ভেজিটেবলগুলোকে একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন দু এক মিনিট ভেজিটেবলটা ভাজা হয়ে গেলে ওটা তুলে নিয়েছি এর মধ্যে আমি আর একটু তেল অ্যাড করে মুরগিগুলোকে ভেজে নিয়েছি আমি এখানে মুরগির মাংসগুলোকে ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা বেশি ভাজবো না তাহলে এগুলো একেবারে শক্ত হয়ে যাবে আর জুসি ভাবটা চলে যাবে মাংসগুলোকে ভাজার আগে সয়া সস দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া আধা চা চামচ থেকে একটু কম পরিমাণ দিয়েছি এবার নেড়ে চেড়ে দেখুন মোটামুটি যখন একটু সেদ্ধ হয়ে আসবে অর্থাৎ এরকম হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ পরিমাণ ময়দাগুলোকে দিয়ে ঠিক এইভাবে অনবরত নেড়ে যেতে হবে দেখুন আমি কিভাবে নাচি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন অনবরত অনবরতটাকে নেড়ে চেড়ে ভালো করে দু এক মিনিট একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করছি লিকুইড গরুর দুধ আপনারা চাইলে এখানে গরুর দুধ যদি অ্যাভেলেবেল না থাকে কেনা দোকানের প্যাকেটের দুধ কিংবা গুঁড়া দুধটাকেও কিন্তু পানিতে গুলিয়ে ইউজ করতে পারবেন দুধ এখানে দিয়ে দিলাম প্রায় দুই কাপের মতো দুধটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে এরকম একটা হ্যান্ড পিটার দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না যায় দেখুন কিছুক্ষণ নাড়তে নাড়তেই কিন্তু দলাটা ছাড়িয়ে গিয়েছে একেবারে স্মুথ হয়ে গিয়েছে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন এটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে মোটামুটি একটু ঘন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি প্রায় আধা চা চামচের মতো চিনি দিয়েছি এতে করে মিষ্টি একটা ফ্লেভার আসবে ভালো লাগবে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি ফ্লেক্স অর্থাৎ মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ভালো কালার আর দেখতেও সুন্দর লাগবে যত যখন এটা একটু আঠালো হয়ে আসবে দুধটা তখন এর মধ্যে দিয়ে দিলাম সে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা পাস্তাটা যদি আপনাদের যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছি সেহেতু আপনাদের যদি একটু সেদ্ধ হয়ে স্টেন্ডারে রাখার পর যদি একটু শক্ত হয়ে যায় সেই একটু পানি দিয়ে ধুয়ে তারপর এর মধ্যে অ্যাড করতে পারেন আর ভেজিটেবল আর মুরগিগুলো জায়গা থেকে ভেজে রেখেছিলাম সেই চিকেন আর ভেজিটেবলটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার সস যেহেতু আগে থেকে পাস্তাটাও সেদ্ধ করা আর ভেজিটেবলগুলো আগে থেকে একটু ভেজে নেওয়া মুরগিটাও ভেজে নেওয়া তো সেই ক্ষেত্রে এটা বেশিক্ষণ চুলায় রাখার প্রয়োজন নেই তাহলে পাস্তাগুলো একেবারে গলে যাবে খেতে ভালো লাগবে না আর এই পর্যায়ে আমাদের এটাকে নামিয়ে নিতে হবে বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না ঠিক পাঁচ মিনিটের মতো এটা কুক করে নিলেই হয়ে যাবে তারপর এটাকে হালকা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপরে এবার নামিয়ে পরিবেশন করে নিব আর বেশিক্ষণ চুলায় রাখার এটা কোনোই প্রয়োজন নেই দেখতে দেখতে ঠিক হাতে ধরে দশ থেকে বারো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই হোয়াইট সস পাস্তাটা আশা করছি ভালো লেগেছে তেমন কোনো স্পেশাল উপকরণও লাগছে না নর্মাল যেভাবে আমরা সচরাচর পাস্তা তৈরি করি নুডলসের মতো করে সেই পাস্তাটার থেকে কিন্তু এই পাস্তাটার টেস্ট অসম্ভব মজার আশা করছি বাসায় ট্রাই করে দেখবেন থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম